আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি জৈব রসায়নের সমানতা টপিকের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু সমানতার অলরেডি আমি তিনটা লেকচার আলোচনা করেছি, তো তোমাদের মধ্যে যারা এখনও ওই তিনটা লেকচার দেখোনি তারা কাইন্ডলি ওই তিনটা লেকচার দেখে তারপরে এটা স্টার্ট করবো। আচ্ছা, তো ক্লাস নেওয়ার আগে একটা কথা বলে নিই, যারা এখনও আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেও। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে মামুন স্কুল। এই গ্রুপে অ্যাডমিশনের অনেক স্টুডেন্ট আছে এবং তারা অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন করে থাকে এবং সব কোশ্চেনের উত্তর আমি দিয়ে থাকি। তো গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে যুক্ত হয়ে দেও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, অর্গানিক কেমিস্ট্রির আজকে টাইপ থ্রির যে সমানতা এবং ব্র্যাকেটে লিখেছি, দেখো যে সমানতার সংখ্যা ও তা কী কীভাবে লেখা যায় সেটাই আমাদের জানতে হবে। ওকে, তো আসলে আমাদের কোশ্চেনে আসে যে বিউটেনের সমানতা কয়টা বা পেন্টেনের সমানতা কয়টা, হেক্সিনের সমানতা কয়টা, এই যে তোমার সমানতার সংখ্যা আসে। হ্যাঁ, এমসিকিউতে জেনারেলি কী হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে সংখ্যাগুলো আসে না, ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ তোমার সিস্টেমস এবং জ্যামিতিক সমানতা থেকে আসে, যেটা আমি আগের লেকচারে খুব ডিটেলস আলোচনা করেছি। আর অন্যান্য ভার্সিটিতে সাধারণত এই সংখ্যাগুলো আসে যে প্রোপেনের সমানতা কয়টা, বিউটেনের সমানতা কয়টা, এই সমস্ত কোশ্চেনগুলো এসে থাকে। এবং তুমি যদি বলো ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেনের জন্য, তাহলে ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য এই সংখ্যাগুলো কী কীভাবে লেখা দেয় সেটা কিন্তু আসতে পারে। যেমন ধরলো তোমাকে বললো সাইক্লোহেক্সেনের পাঁচটার সমানতা লেখো, সাইক্লোহেক্সেনের দশটার সমানতা লেখো, ঠিক আছে, এরকম থাকলো। দেখা যাচ্ছে তোমার বললো ছয়টা সমানতা লিখতে 3 মার্ক, এরকম থাকতে পারে। কাজেই সমানতা আমাদের সংখ্যাটা তো জানতেই হবে, পাশাপাশি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তা কী কীভাবে লেখা যায়। ওকে, তো পরীক্ষায় জেনারেলি যেগুলো আসে বা আসতে পারে তার লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো আমি এখানে লিখেছি 8টা যৌগ লিখেছি, এই 8টা যৌগ থেকে জেনারেলি পরীক্ষাতে আসে। তো এই 8টা যৌগের এখানে নাম লিখেছি, এখানে তাদের আণবিক সংকেত লিখেছি এবং তারা আসলে কী কী সমানতা হতে পারে সেটা আমি লিখেছি। যেরকম তুমি যদি বলো অ্যালকিন, অ্যালকিন কিন্তু শুধুমাত্র অ্যালকিন সমানতা হয় না, অ্যালকিনের সাথে কিন্তু আরও সাইক্লো অ্যালকিন যুক্ত হতে পারে। তারপরে অ্যালকাইন কিন্তু শুধুমাত্র অ্যালকাইন হয় না, অ্যালকাইন সাথে অ্যালকাইন হতে পারে, সাইক্লো অ্যালকিন হতে পারে, আরেকটা হচ্ছে ডাইন হতে পারে। তো এই যে কী কী সমানতা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করবো। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা এই টপিকটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ সামনে আমি কী কী করাতে চাচ্ছি, বুঝতে পারছো, মানে কোন কোন যৌগের সমানতা কয়টা এবং তা কী কী সমানতা দেয় তার লিস্ট আমি আজকে একটু বোঝাই দেবো আর কি। পরবর্তীতে তোমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো পাবা। আই থিঙ্ক অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন একটা ভিডিওর ভিতরে থাকতে পারে অথবা দুইটা ভিডিও, আর অ্যালকেনযুক্ত অক্সিজেন, অ্যালকিনযুক্ত অক্সিজেন, অ্যালকাইনযুক্ত অক্সিজেনের ভিতরে আরেকটা ভিডিও, এবং অ্যামিন এবং অ্যালকাইল হ্যালাইড। সর্বোচ্চ আমার এখানে 2 থেকে 3টা লেকচার লাগবে, বুঝতে পারছো বিষয়টা। সো সমানতার কিন্তু অলরেডি আমি 3টা লেকচার আলোচনা করেছি, আজকে 4 নম্বর লেকচার, এরপরে হয়তো 2টা বা 3টা লেকচার থাকবে। সো এই 5টা বা 6টা লেকচার যদি তুমি দেখো এবং এখান থেকে বুয়েট বলো, কুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, বোর্ড পরীক্ষা বলো, যেখান থেকে কোশ্চেন আসো না কেন, আমি বিশ্বাস করি তুমি অ্যান্সার করে আসতে পারবা। কারণ আমি একদম বেসিক থেকে শিখাচ্ছি, যে পারবে না, যার 9-10 গ্যাপ আছে, সে যদি আমার লেকচারগুলো দেখে আই থিঙ্ক সে বুঝতে পারবে, বুঝতে পারছো। কাজেই তোমার ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করো ভিডিওগুলো। ওকে, তো একটু বোঝাই দিই। দেখো দেখো এখানে লিখেছি অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে আমাদের সাধারণ সংকেত জানি CnH2n+2, অর্থাৎ কার্বন যা হয় হাইড্রোজেন তার থেকে ডাবলের থেকে 2 যোগ করা লাগে, অর্থাৎ আমি যদি বলি C2 তাহলে হবে H4, তার সাথে 2 যোগ করো 6, তো এই C2H6, তারপরে আমি যদি বলি C4 তাহলে C4H10, তোমাকে তোমার পরীক্ষায় বলবে C4H10 সমানতা কয়টা, তোমার বলা হবে কি পরীক্ষায় বলা হবে যে C4H10 এটার সমানতা কয়টা। অথবা এরকম আসতে পারে, দেখো আমি একটা লিখেছি যে অ্যালকেনযুক্ত অক্সিজেন, অ্যালকেনযুক্ত অক্সিজেন মানে কি, এই সেম জিনিস শুধুমাত্র ও লাগাই দেবে, অর্থাৎ বলবে C4H10O এর সমানতা কয়টা, এটা এমসিকিউতে আসবে। যদি রিটেনে আসে তাহলে সেটা লিখতে হবে যে কয়টা আছে সেগুলো লেখো, তাহলেই তোমাকে ভাঙাও শিখতে হবে, বুঝতে পারছো। সো দেখো অ্যালকেনের সমানতা শুধুমাত্র অ্যালকেনই হতে পারে, অ্যালকেনের সমানতা আর কোনো কিছু হতে পারে না, বুঝতে পারছো বিষয়টা। অ্যালকেন নিজেদের ভিতরে সমানতা হয়, অর্থাৎ অ্যালকেন বিভিন্ন ধরনের শাখা হতে পারে, এই শাখার উপর ভিত্তি করে আসলে অ্যালকেনের সমানতাগুলো হয়। আচ্ছা, এরপরে দেখো অ্যালকেন, অ্যালকেনের তোমরা জানো যে কার্বন এবং হাইড্রোজেন হাফ অ্যান্ড ডবল হয়, আমি যদি বলি C2 তাহলে হবে H4, আমি যদি বলি C3 তাহলে H6, C4H10, পরীক্ষায় বলবে C4H10 সমানতা কয়টা, বুঝতে পারছো। জেনারেলি এইগুলোর শর্টকাট নাই, তবে কিছু যৌগের শর্টকাট আছে, কিছু জিনিসের শর্টকাট আছে, সেগুলো আমি দিয়ে দেবো, 4-5টা জিনিসের শর্টকাট আছে সেগুলো আমি দিয়ে দেবো, বুঝতে পারছো।
তো অ্যালকিনের সমানতা দেয় হচ্ছে অ্যালকিন, সাথে দেয় সাইক্লো অ্যালকেন। আমি দুই নম্বর লেকচারে বলেছিলাম যে সাইক্লো অ্যালকেনটা আসলে অ্যালকিন থেকে আসে, মূলত অ্যালকিনকে সাইক্লো অ্যালকিন হিসেবে লেখা যায়, কাজেই আমরা এটা বলতে পারি যে কোনো অ্যালকিনই আসলে সাইক্লো অ্যালকেন সমানতা দিয়ে থাকে। এরপরে দেখো লিখেছি অ্যালকাইন, অ্যালকাইন। তো অ্যালকাইনের ক্ষেত্রে তোমরা জানো যে কার্বন যা হয় হাইড্রোজেন দ্বিগুণ করে আবার দুই বিয়োগ করা লাগে, যেমন যদি বলি আমি C3 তাহলে তার ডাবল হচ্ছে 6, তার থেকে দুই কমা অর্থাৎ C3H4। আমি যদি বলি C4 তাহলে হবে C4H6, বুঝতে পারছো? তোমাকে বলবে C4H6 এর সমানতা কয়টা, তোমাকে বের করতে হবে। যদি পরীক্ষায় বলে C4H6 এর সাইক্লো অ্যালকিন সমানতা কয়টা, আমরা সেটাও দেখব, বুঝতে পারছো বিষয়টা? সো এরকম পার্টিকুলারলিও বলতে পারে, টোটাল সমানতা না বলে অনেক সময় পার্টিকুলারলিও বলতে পারে। যেমন পরীক্ষায় দিয়ে দিল এরকম, তোমার বললো যে C6H10 হেক্সাইনের সাইক্লো অ্যালকিন সমানতা কয়টা সেটা লেখো, ঢাকা ইউনিভার্সিটি টেনে দিয়ে দিল, বুঝতে পারছো? তখন তুমি কী করবা, কাজে এই জিনিসগুলো জেনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো লিখেছি অ্যালকেনযুক্ত অক্সিজেন। অ্যালকেনযুক্ত অক্সিজেন জেনারেলি তোমার সমানতা হয় অ্যালকোহল ও ইথারের ভিতরে, কারণ এখানে দেখো একটা ও আছে অ্যালকেনের সাথে একটা ও, এবং একটা ও যুক্ত মূলক কিন্তু অ্যালকোহলে আছে। অ্যালকোহলে তুমি যে যখন ভাঙবা তখন দেখবা যে বন্ড ও এইচ পাও, বন্ড ও এইচ, তার মানে কি ওখানে একটা ও আছে। আবার যদি ইথার বলো তাহলে আর ও আর প্রাইম এরকম, অর্থাৎ একটা ও আছে। আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে অ্যালকেনযুক্ত অক্সিজেন আসলে অ্যালকোহল এবং ইথার সমান্তর দেয়, এবং কীভাবে দেয় সেটা আমরা দেখবো আর কি। ওকে, এখানে জাস্ট আপাতত লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে রাখলে হবে। এরপরে দেখো লিখেছি অ্যালকিনযুক্ত অক্সিজেন, অ্যালকিন, অ্যালকিনযুক্ত অক্সিজেন, অর্থাৎ অ্যালকেনের জায়গায় আমি যখন অ্যালকিনযুক্ত অক্সিজেন লিখব তখন আসলে সমানতা হয়ে যাবে অ্যালডিহাইড, কিটোন এবং সাথে হচ্ছে ইনল। ইনল অনেকেই করাই থাকে যে অ্যালডিহাইড এবং কিটোন করাই থাকে, কিন্তু ইনলটা আসলে করানো হয় না। ইভেন তুমি যদি বিভিন্ন বই দেখো অনেক বইতে আসলে ইনলটা নাই, বাট ইনলটা করতে হবে, বুঝতে পারছো? কারণ ইনলটাও আসলে কি তোমার অ্যালকিনযুক্ত অক্সিজেনের সমানতার মধ্যে পড়ে, কাজে আমাদের ইনলটাও শিখে রাখতে হবে। এর আগের দিন আমি একটু হালকা ধারণা দিয়েছিলাম ইনল সম্পর্কে, তো যখন আমি এই জিনিসগুলো করাবো তখন ডিটেলস করাবো, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এরপরে দেখো লিখেছি অ্যালকিনযুক্ত ডাবল অক্সিজেন, অ্যালকিনযুক্ত ডাবল অক্সিজেন, অর্থাৎ এরকম বলবে যে C4H8O2 অ্যালকিনযুক্ত ডাবল অক্সিজেন C4H8O2। আমি যদি বলি C5 তাহলে C5H10O2, ক্লিয়ার কি? তো এই যৌগের সমানতা কয়টা এবং কী কীভাবে লেখা যায় সেটা দেখো। আমাদের আসলে এই ধরনের যৌগ সমানতা দেওয়া আছে কার্বোক্সিলিক অ্যাসিড হিসেবে এবং স্টার হিসেবে। তো কার্বোক্সিলিক অ্যাসিড কেন দেয় আর স্টার কেন দেয়, তোমরা জানো যে কার্বোক্সিলিক অ্যাসিডের ভিতরে কিন্তু আসলে বন C OH মূলক থাকে, C OH, তাহলে ডাবল ও, এ দেখো O2, O2টা আসলে ডাবল ও হিসেবে ভাঙা যায়। আবার যদি বলো স্টার তাহলে স্টার হয় কি R C OR, তাহলে খেয়াল করো যেখানে আমি বলতেছি R C OO, তার মানে কি ডাবল ও আছে না, দেখো তো ডাবল ও আছে, তাই এটা হবে স্টার। তো আসলে কোনটা কী মূলক এটা একটু মুখস্থ রাখতে হবে। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে OH বন্ড মূলক হয়, তারপরে ইথারের ক্ষেত্রে বন্ড OR হয়, ঠিক আছে। তারপরে তোমরা যদি বলি কিটোন তাহলে CO হয়, অ্যালডিহাইড হয় CHO, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হয় COOH হয়, অ্যামিনের ক্ষেত্রে NH2 হয়। এই জিনিসগুলো একটু পড়ে রাখতে হবে, হ্যাঁ, এবং সক্রিয়তা ক্রমটাও একটু পড়ে রাখতে হবে, কারণ সক্রিয়তা ক্রম না পারলে কিন্তু অনেক সময় ঝামেলা হয়। ওকে, আচ্ছা এরপরে দেখো অ্যামিন, অ্যামিনের ক্ষেত্রে আসলে জেনারেলি যে জিনিসগুলো আসে আসলে সরাসরি দেয় না, এটা একটু একটু ভিন্ন ধর্মী। এখানে দেখো C4H2N+3, দ্যাট মিনস তুমি অ্যালকেনের ক্ষেত্রে করো যেটা সেটা হচ্ছে যে CnH2N+2 করো তুমি, আর এই জায়গাটাতে 3 দেওয়া লাগে, হ্যাঁ এই জায়গাটা 3, মানে এমন একটা যৌগ থাকে যে এখানে আসলে 3 থাকে। এর কারণ কি, এই জায়গাটাতে অ্যালকাইল করে নিয়ে এই জায়গাটা H2 লেখা লাগে, NH2 লেখা লাগে, কাজেই আসলে এই জিনিসটা এইভাবে দেয় আর কি যৌগগুলো। হ্যাঁ আমি দেখবো যখন করাবো তখন দেখবো। ওকে, তো এই সমস্ত যৌগ আসলে জেনারেলি 1°, 2°, 3° অ্যামিন দিয়ে থাকে। এবং ফাইনাল দেখো লিখেছে অ্যালকাইল হ্যালাইড, এবং অ্যালকাইলের সংকেত তোমরা জানো যে CnH2N+1, কার্বন দেওয়া থাকবে হাইড্রোজেন, ডাবলের সাথে একযোগ করতে হবে, অর্থাৎ আমি যদি বলি C5 তাহলে হবে 11, আমি যদি বলি C6 তাহলে হবে 13, এরকম।
সো এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। এবং তার সাথে যে কোনো হ্যালোজেন থাকবে সেটা হতে পারে ক্লোরিন, আয়োডিন, এই ধরনের জিনিসগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হ্যালাইড দিয়ে ভাঙবো আসলে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর কি, যে আমরা আসলে 8টা যোগ করব এবং 8টা যোগের সাধারণ সংকেত লিখে দিয়েছি। এবং সেই ক্ষেত্রে আমাদের যে যে সমানতাগুলো হয় সেগুলো একটু জাস্ট বোঝাই দিলাম যে কী কী হতে পারে। জাস্ট তোমাদের এই চার্টটা যদি পড়ে রাখতে পারো তাহলে আসলে সমানতা তোমাদের সমস্যা হবে না। অনেক সময় কী হয় যে আমাদের যোগটা দেয় ক্যাচ করতে পারে না, এটা কী কী যোগ, কী কী সমানতা হতে পারে দিয়ে দিলো, দেখা যাচ্ছে তোমার পেন্টাইন দিয়ে দিলো, এখন কী কী হতে পারে তুমি কী কীভাবে লিখতে হয় তুমি নিজে জানো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বিপদে পড়বা। কাজে তোমার জাস্ট এই চার্টটা মনে রাখলে হবে যে পেন্টাইন মানে কী, অ্যালকাইন, তাহলে ওইটা আসলে সমানতা দেবে কী, অ্যালকাইন দেবে, অ্যালকাইন তার মানে পেন্টাইন হিসেবে ভাঙতে পারে, তারপরে সাইক্লোঅ্যালকিন তার মানে কি সাইক্লোপেন্টিন হিসেবে ভাঙে এবং ডাইন হিসেবে ভাঙে। তাহলে এই তিনটা যৌগ কী কীভাবে ভাঙতে হয় সেটা শিখতে পারলে তো হয়ে গেল, বুঝতে পারছো বিষয়টা? তোমাকে বললো যে সি ফোর এইচ টেন ও এর সংকেত তুমি অনেক সময় পারো না, তো সি ফোর এইচ টেন ও এটার ভিতরে পড়ে, সাধারণ সংকেত এইটার ভিতরে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালকোহল ইথার দিয়ে ভাঙবো, বুঝতে পারছো বিষয়টা? কাজেই তোমরা যদি চার্টটা পড়ে রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আই থিঙ্ক এর ভিতর থেকে আসো পরীক্ষা, এর বাইরে আসার সম্ভাবনা জিরো, বুঝতে পারছো বিষয়টা? আর এগুলো সবই কিন্তু আসলে অ্যালিফেটিক, অ্যারোমেটিকের ভিতরে আছে কয়েকটা আছে যেগুলোর অ্যারোমেটিকের ক্ষেত্রে সব শর্টকাটে করা যায়। অ্যারোমেটিকের ক্ষেত্রে কোনটা কী সমানতা দেয় এবং কয়টা সমানতা হয় ওটা শর্টকাটে করা যায়। কাজেই অ্যারোমেটিক নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ওটা নিয়ে কোনো অসুবিধাই নেই আমাদের। আমাদের অ্যালিফেটিকগুলো আগে ভালো করে শিখতে হবে এবং অ্যারোমেটিকগুলো যেগুলো আছে সেটা শর্টকাটে করা যায়। সো অ্যারোমেটিক অসুবিধা না, আমাদের অ্যালকাইলের এই চার্টটা ভালো করে পড়তে হবে। এবং এইটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং নোট করে রাখতে পারো যে আসলে কোন যৌগের জন্য কী সমানতা হয় এবং তাদের সাধারণ সংকেতটা আসলে কী। ওকে, তো আমরা জেনারেলি আসলে কার্বন সংখ্যা 4, 5, 6, 7 এই চারটা কার্বন, 5 থেকে 7 কার্বনযুক্ত যে সমস্ত যৌগ আছে সেই সমস্ত যৌগের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা যৌগদের সমানতা করি তাহলে আমার মনে হয় না যে সমানতা টপিকে আর কোনো সমস্যা থাকবে। ওকে, তো এই ছিল মোটামুটি আর কি লিস্ট। আজকের এই ক্লাসটা আর বড়ো করতেছি না, নেক্সট আমি প্রত্যেকটার ক্ষেত্রে সমানতা করাবো, এখান থেকে শুরু করব। সো তো আজকের এই ক্লাসটা এখানে শেষ করতেছি। আজকের এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর এরপরে তোমার কোন টাইপের ভিডিও চাও সেটা তোমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।